Stare vai, please, la cadistă. Ami, Sriram Prasad Pai. রামপ্রসাদ পাল ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে ত্রিপুরা রাজ্য মন্ত্রণালয় অথবা বিভাগের ভারপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রী হিসেবে আমার নিকট যে মিনালদা আমি শ্রী রামপ্রসাদ পাল ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে ত্রিপুরা রাজ্য মন্ত্রণালয় অথবা বিভাগের ভারপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রী
হিসেবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা আমার কাছে আসিবে তাহা ক্যাবিনেট মন্ত্রীর কার্যনির্বাহের জন্য ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তিবর্গের নিকট বলিব না বা প্রকাশ করিব না। শ্রী ভগবান দা আমার দেহ
একটু সুশান্ত চৌধুরী ভগবানের নামে শপথ করিতেছি, আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব। আমি ভারতবর্ষের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। আমি ত্রিপুরা রাজ্যের মন্ত্রণালয় অথবা বিভাগের ভারপ্রাপ্ত ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেকপরায়ণতার সহিত সম্পন্ন করিব এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ভয় অনুগ্রহ প্রীতি বা বিদ্বেষ মুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিব। माननीय राज्यपाल महोदय, क्या कार्यक्रम की समाप्ति के लिए आपकी अनुमति है? विद द परमिशन ऑफ ऑनरेबल गवर्नर द प्रोसीडिंग कंक्लूड। All individuals are requested to please stand up for national anthem. Thank you.
যারা আজকে তিনজন মন্ত্রী শপথ নিয়েছেন, নজওয়ানেরা তিনজনই নজওয়ান, এবং যেই দপ্তরে দায়িত্ব দেওয়া হবে, দায়িত্ব সহকারে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সেটা সাকার করবেন এবং ত্রিপুরা মানুষের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য কাজ করবেন। স্যার, 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচন আর বেশি দিন বাকি নেই, এবং প্রায় প্রত্যেকটি সেক্টরে ত্রিপুরা আজ এক নতুন দিশা নিয়ে চলছে। আমি আশা করি যারা আজকে তিনজন মন্ত্রী শপথ নিয়েছেন, নজওয়ানেরা তিনজনই নজওয়ান, এবং যেই দপ্তরে দায়িত্ব দেওয়া হবে, দায়িত্ব সহকারে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সেটা সাকার করবেন এবং ত্রিপুরা মানুষের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য কাজ করবেন। স্যার, 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচন আর বেশি দিন বাকি নেই, আপনি সম্প্রতি বলেছেন যে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 18-তে সব পূরণ করা হবে। প্রতিশ্রুতি অনেক পূরণ হয়ে গেছে, এই রাজ্যে অনেক সরকার ছিল, অনেকবার এসছে, কেউ প্রতিশ্রুতি সম্বন্ধে কখনো প্রশ্ন ওঠায়নি। সাংবাদিকরাও বিশ্বাস করে বলেই প্রতিশ্রুতি বিষয়ে আমাকে জিজ্ঞাসা করা বা আমাদের সরকারকে জিজ্ঞাসা করা, এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ সরকার, নরেন্দ্র ভাই মোদী হীরা দেওয়ার কথা বলেছিলেন, ইনি 2 বছরের মধ্যে হীরা দিয়েছেন। আর আমি তো বললাম প্রত্যেকটা প্যারামিটারে ভিজন ডকুমেন্টসে যা বলেছি তার চেয়ে বেশি কাজ হচ্ছে, এবং এখন 1.5 বছর অনেক অনেক ধন্যবাদ। এত বড় বড় দায়িত্ব, আমি চেষ্টা করব যে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য, পাশাপাশি আমি সমগ্র ত্রিপুরাবাসীর কাছে আমি আবেদন রাখব যে আপনারাও আমাকে সহযোগিতা করবেন, আমি যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে আমি কাজ করতে পারি, আপনাদের সেবা করতে পারি, এইটুকু আমি সবার কাছে কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তারা প্রত্যেকেই চাইবেন নেতা মন্ত্রী বিধায়ক হতে, এবং এটা একটা এক্সেলেন্ট মুভমেন্ট, জীবনের একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিন। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানিত বিপ্লব কুমার দেবকে অনেক অনেক ধন্যবাদ জানাব। আমরা ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ডক্টর মানিক সাহা মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাব এই সুযোগ করে দেওয়ার জন্যে, এবং আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাইব যে আগামী দিনে বিগত দিনের ন্যায় ভারতীয় জনতা পার্টির সরকারের উপর এবং দলের উপর সেখানে বিশ্বাস রাখার জন্যে, যাতে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে পারি, এবং আগামী দিনে মোদীজির নেতৃত্বে যে দিশা উনি ভারতকে দেখাচ্ছেন এবং বিগত দিনে 25 বছরের বাম শাসনের অবসর ঘটিয়েছেন বিজেপির হাত ধরে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে, যার জন্য আমরা আগামী 23-এর নির্বাচনও সেখানে রাখতে পারি, সরকার আমরা গঠিত করতে পারি, এবং তার জন্য অনেক কাজ করতে হবে আমাদের আগামী 1-1.5 বছর, এবং কাজের পরই আমরা 23-এর নির্বাচনে আবার জয়ী হব। প্রথম কাজ কি থাকবে, প্রথম কাজটা কি থাকবে? এখন তো শপথ নিলাম আমরা সবাই, মন্ত্রগুপ্তির শপথ ক্যাবিনেট মিনিস্টার হিসাবে, এবং দায়িত্বভার যখন আমাদের অর্পণ করা হবে, পোর্টফোলিও ডিস্ট্রিবিউশন করা হবে, তারপর কোন দপ্তর আমাদের উপর অ্যাসাইনমেন্ট আসে সেটার উপর ডিপেন্ড করবে যে আমাদের কাজ কি হবে, আমাদের প্রায়োরিটি কি হবে। মজলিসপুর এলাকাবাসীদের কি বার্তা থাকবে? বার্তা থাকবে সময় অংশের মানুষ আগে যেটা বার্তা ছিল বিদায় করতে পারি, এবং আগামী দিনে মোদীজির নেতৃত্বে যে দিশা উনি ভারতকে দেখাচ্ছেন এবং বিগত দিনে 25 বছরের বাম শাসনের অবস্থা
ঘটিয়েছে বিজেপির হাত ধরে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। চাতন আমরা আগামী 23 নির্বাচন সেখানে রাখতে পারি, সরকার আমরা গঠিত করতে পারি, এবং তার জন্য অনেক কাজ করতে হবে আমাদের আগামী 1-1.5 বছর, এবং কাজের পরই আমরা 23 নির্বাচন আবার জয়ী। প্রথম কাজ কি থাকবে, প্রথম কাজটা কি থাকবে? এখন তো শপথ নিলাম আমরা সবাই, মন্ত্রগুপ্তির শপথ ক্যাবিনেট মিনিস্টার হিসেবে। দেখুন, সরকারের কাজে সন্তুষ্ট অসন্তুষ্ট সেটা গণদেবতার আগামী দিন নির্বাচনে রায় দেবে। যথেষ্ট ভালো কাজ হয়েছে আমাদের, এবং কিছু কিছু কাজ পাইপলাইনে রয়েছে কোভিড প্যান্ডেমিকের মধ্যে, সেগুলো করা যাচ্ছে না। কিন্তু এই কোভিড প্যান্ডেমিকে যেটা জিনিসটা আমরা সব থেকে বেশি করেছি বা গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে মানুষকে বাঁচার অধিকার দেওয়া। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানিত বিপ্লব কুমার দেব বিনা পয়সায় ভ্যাকসিন প্রদানের মাধ্যমে মোদিজির আশীর্বাদকে পুঁজি করে সেটা প্রমাণ করেছেন যে এটা অন্য রাজ্য সরকারের মতো নয় যে আমরা ভ্যাকসিন নিয়ে কালোবাজারি করব। বিনা পয়সায় ভ্যাকসিন, গরিবদের অ্যাকাউন্টে 1000 টাকা করে প্রদান, গরিবদেরকে 1000 টাকা করে রেশন সামগ্রী প্রদান, সমস্ত কিছু জিনিস দিয়ে আমরা প্রমাণ করেছি এটা একটা প্রো পিপল সরকার, এটা একটা জনদরদী সরকার। নরেন্দ্র মোদীজি সেটা প্রমাণ করেছেন। সুতরাং গরিব অংশের মানুষের কথা যারা ভাববে, সেই সরকার আগামী দিনে গরিবের আশীর্বাদ পেয়ে, সমগ্র রাজ্যের মানুষের আশীর্বাদ পেয়ে আবার সরকার গঠন করবে, সেটা শুধু সময়ের অপেক্ষা। যুবকরা বিগত দিনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সরকারকে শক্তিশালী করতে এবং প্রতিষ্ঠিত করতে। আগামী দিনেও ত্রিপুরা রাজ্যে বিগত দিনে 25 বছরের সিপিআইএমের সরকার এমন কোনো কাজ বা ছাপ ছেড়ে যেতে পারেনি যে যুবকরা তাদের প্রতি মোটিভেটেড হবে, এবং তার জন্য 2018 সালের নির্বাচনে যুবকরা তাদের বিরুদ্ধে রায় দিয়েছে। বর্তমানেও ত্রিপুরা রাজ্যের একটা বিশাল অংশের যুবশ্রেণী আমাদের সঙ্গে রয়েছেন, এবং আমরা বিশ্বাস করব যারা আমাদের সঙ্গে নেই বা বিভিন্ন এক্সপেকটেশন, সরকার নতুন অনেক প্যারামাউন্ট এক্সপেকটেশন রয়েছে, অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, একসঙ্গে সমস্ত পূরণ কিছু মানে পূরণ করা সম্ভব নয়। তারপরেও মুখ্যমন্ত্রী কাজ করার চেষ্টা করছেন, নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে আমাদেরকে পজিটিভ ওয়েতে। মুখ্যমন্ত্রীকে রাজ্যের জনগণের স্বার্থে যে সিদ্ধান্ত নিলে আমরা আগামী দিনে যুবকদের স্বার্থে কাজ করতে পারবো, সেই সিদ্ধান্তই আমরা গ্রহণ করার চেষ্টা করব। আপনাদের সকলের আশীর্বাদ চাই, সহযোগিতা। তৃণমূল, দিস ইজ ইরেলিভেন্ট নাও টু টক অ্যাবাউট তৃণমূল কংগ্রেস, দিস ইজ ইরেলিভেন্ট ইন টুডেস প্রিভেলিং পলিটিক্যাল সিনারিও। তৃণমূল ডাজ নট হ্যাভ এনি ফুট ইন হিয়ার, সো দে আর ট্রাইং টু মেক এ ডেন্ট অ্যান্ড গিভেন মেসেজ অ্যাক্রস দ্য কান্ট্রি that they are going to make come back in 2023 election, which is far away from the truth. So we don't want to talk anything regarding Trinamool Congress at this point of time. Time will speak everything. Thank you very much. Trinamool does not have any foot in state. So they are trying to make a dent and given a message across the country that they are going to make come back in 2023 election, which is far away from the truth. So we don't want to talk anything regarding Trinamool Congress at this point of time. Time will speak everything. Thank you very much. আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুরু।